বহুকাল আগের ঘটনা। গঙ্গা নদীর ধারে হেমলগঞ্জ নামে একটা গ্রাম ছিল। গ্রামের বেশিরভাগ মানুষের মতো বিমল অতি দরিদ্র কৃষক। জমিতে ফসল ফলিয়ে তা বিক্রি করে তবেই দিন গুজরান হয় তাদের। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের জমির ফসল একদল দুষ্টু লোক চুরি করে নিয়ে যেতে শুরু করেছে, যার ফলে গ্রামের কৃষকেরা বেজায় সমস্যায় পড়েছে। একদিন বিমল গ্রামের আরো কয়েকজন কৃষককে একজোট করে আলোচনা করছে। বিমল চিন্তিত মুখে বলল, ভাই সব, আজকে আমি তোমাদেরকে ডেকেছি কেন সে তো তোমরা জানোই। আমাদের সমস্যা তো দিন দিন বেড়েই চলেছে। দাঁড়িয়ে থাকা একজন কৃষক বললেন, সত্যি কথা ভাই, তুমি আমাদের সব ঠিক কথা বলেছ। আমাদের সব উপায় তো বিফলে যাচ্ছে। ওই দুষ্টু চোরের দল আমাদের রক্ত জল করা ফসল চুরি করে নিয়ে যাচ্ছে, আর আমরা কিছু করতে পারছি না। বিমল চিন্তিত মুখে বলে, আমাদের ছোট গ্রাম, গুটি কয়েক মানুষ, রাত জেগে কদিন পাহারা দেব আমরা। জমিদার মশাই খাজনা নেওয়ার সময় একদিন দেরি করেন না। এদিকে আমাদের ফসল রক্ষার কোনো সাহায্য করবেন না বলে দিয়েছেন উনি। এই সামনে আবার খাজনার সময় এগিয়ে এলো বলে। কিন্তু কি করে খাজনা দেব আমরা? খেতে যেটুকু ফসল আছে সেগুলো দিয়ে দিলে তো না খেতে পেয়ে মরতে হবে। অপর কৃষক বলে, আমার তো আবার সামনে মেয়ের বিয়ে, কি করে টাকা জোগাড় করবো কে জানে। আচ্ছা, আমরা রাত থেকে পাহারা দিতে পারি না, একটা তো কাজ করতে পারি, একটা কাকতারুয়া তো বসাতে পারি জমিতে, যাতে সেটা দেখে ওই চোরেরা মনে করে কেউ পাহারা দিচ্ছে। বিমল একটু ভেবে বলে, উপায়টা মন্দ বলনি তুমি। রাতের অন্ধকারে কাকতারুয়া দেখে মানুষ বলেই ভুল হয় বটে, কিন্তু তাতে কাজ হবে কি? চেষ্টা করে দেখতে ক্ষতি কি? চলো একটা কাকতারুয়া জমিতে বসিয়ে দিই। এই ভেবে সকলে মিলে একটা কাকতারুয়া বানিয়ে জমিতে রেখে দিয়ে যে যার বাড়ি চলে গেল। কিন্তু যথারীতি চোরের দল এসে বিমলের জমির সমস্ত ফসল একদম সাফ করে দিয়ে চম্পট দিল। আর সকালে ঘুম থেকে উঠে সেই দৃশ্য দেখে বিমল একদম ভেঙে পড়ল। চিৎকার করে কেঁদে বলল, হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার! হায় হায় হায়, আমার সমস্ত জমির ফসল চুরি করে নিয়ে গেল। এবার আমি কি করে পরিবারের সদস্যদের খাবার জোগাবো? আর আর খাজনাই পা দেব কি করে? হায় হায় হায়, না, এই জীবন আর রেখে লাভ নেই। এই মুখ আমি আর কাউকে দেখাবো না, না না না, কাউকে না, কাউকে না। এই বলে সে মনের দুঃখে কাকতারুয়ার পাশে একটা বড় গাছ থেকে ঝুলে গলায় দড়ি দিল। আত্মার অতৃপ্ত আত্মা গিয়ে প্রবেশ করলো ওই কাকতারুয়ার শরীরে। সেটা কেউ জানতে পারল না। রাতের বেলা কেউ ক্ষেতের মধ্যে দিয়ে যাতায়াত করলেই গা ছমছম করে ওঠে তাদের। এরপর কেটে গেছে বেশ কিছু মাস। মাঠের ফসল আবার ফলেছে। সেদিন অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। এমন সময় হলো কি, দুটো লোক খুব আস্তে আস্তে মাঠের ফসলের দিকে এগোচ্ছে। চারিদিকে অন্ধকার, মাঝে বিদ্যুতের ঝলক আকাশের মাঝে দেখা যাচ্ছে। একটা লোক বলল ধীর কণ্ঠে, ভাই, কি কোটে অন্ধকার আজকে, দেখ অন্ধকারে যে কিছুই দেখা যাচ্ছে না। অপর লোক উত্তর দিল, যা বলেছিস ভাই, সকালে তো দেখে গেছিলাম মাঠে ফসলে ফসলে ভরে আছে। এইসব ফসল কেটে বিক্রি করলে আবার টাকায় আমাদের পকেট ভরে উঠাবে। আগেরবার যেমন হয়েছিল। প্রথম লোক বলল, হ্যাঁ তাড়াতাড়ি চল, নইলে আবার ভোরের আলো ফুটলে গ্রামবাসীরা আমাদের পিটিয়ে মেরে ফেলবে। এই বলে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে ক্ষেতের মধ্যে এগিয়ে আসতেই তারা দেখলো কাকতারুয়াটা দাঁড়িয়ে আছে। প্রথমে একটু চমকে গেল, পরে হেসে বলল, ওরে বাপরে, ভয় পেয়ে গেছিলাম প্রথমে। ওরে বুঝলাম এটা তো একটা বড় একটা কাকতাড়ুয়া। গ্রামের বোকা লোকগুলো ভেবেছে এটা দেখে আমরা হেব্বি ভয় পাবো, যেন এটা হাঁটতে চলতে পারে। অপর লোক কিছুটা শব্দ শুনে বলল, ভাই কিসের একটা শব্দ হলো না, যেন কিছু একটা হাঁটছে। হ্যাঁ, আমিও পেলাম। ও কিছু না, ক্ষেতেরই দূর হবে, ক্ষেতেরই দূর, কিছু না। বিদ্যুতের ঝলকানি হতেই দুজনে দেখে কাকতাড়ুয়াটা ওদের পিছনে এসে দাঁড়িয়েছে। এই ভাই, কাকতাড়ুয়াটা তোর থেকে অনেক দূরে ছিল না, হঠাৎ এগিয়ে এলো, তোর পিছনে এলো কি করে? কই কই কই, ওরে বাবা রে, ওরে বাবা রে, এ তো ভুতুরে কাণ্ড। এত এগিয়ে এলো কি করে কাকতাড়ুয়াটা? ভাই ভাই, আমার গতি ঠিক লাগছে না, কেমন একটা লাগছে, চল কেটে পড়ি। হঠাৎই কাকতাড়ুয়ার ভেতর থেকে ফ্যাস ফ্যাসে গলায় কথা বেরিয়ে আসে, পালাবি কেন? ক্ষেতের ফসল না নিয়ে পালাবি? নে ফসলগুলো কেটে নে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কাকতাড়ুয়া কি করে কথা বলছে? না 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 না, ফসল নেব না আমরা, আমরা চাই না ফসল, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও গো। কাকতাড়ুয়া ততক্ষণে প্রথম লোকটাকে নিজের লম্বা হাত দিয়ে ধরে ফেলেছে আর বিভৎস গলায় বলছে, কেন রে এত ভয় কেন এখন? যখন রাতের অন্ধকারে গ্রামের গরিব লোকেদের রক্ত জল করা ফসল চুরি করে নিয়ে পালাস, আজ তোদের জন্য নিরপরাধ মানুষের জীবন শেষ করে দিতে হয়, তখন মনে থাকে না? আজকে তোরা দেখবি অন্যায়ের শাস্তি কি হয়। না না না, ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও বাঁচাও। নিমেষেই কাকতাড়ুয়ার শক্ত হাতের মুঠো লোকটার গলায় বসে আর তাকে দম বন্ধ করে মেরে ফেলে। আর দ্বিতীয় লোকটা ঠিক এক উপায়ে মেরে কাকতাড়ুয়া তার প্রতিশোধ পূরণ করে। ব্যাস, তারপর থেকে আর কেউ কখনো ভয়ে ওই গ্রামের ফসলের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পায়নি। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে বিমলের আত্মাকে ধন্যবাদ জানায়। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।